يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. وقال الله تبارك وتعالى في موضع آخر، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. سمعت আজকের জুমার উপস্থিতি, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে মাস চলছে এটা হচ্ছে আরবি মাস শাবান মাস, আরবি বছরের শাবান মাস এটা চলছে। এই মাসের পরে যে চাঁদ হবে সেটা থেকে শুরু হবে রমজান মাস, যে মাসটিতে আমাদের জন্য একটি পুরো মাস রোজা আমাদের উপর আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছেন। যারা ক্ষমতাবান তাদের উপরে অবশ্যই এটা আবশ্যক করেছেন যে এটা করতেই হবে, যারা অপারক তাদের জন্য বাধ্যতামূলক কিন্তু তাদের বিকল্প দিয়েছেন আল্লাহ, যদি তারা ব্যর্থ হয় রোজা রাখতে তাদের জন্য অন্য একটি রাস্তা খুলে রেখেছেন আল্লাহ তাবারক তাআলা। তো আল্লাহ তাবারক তাআলা এই যে একটি বছর একটা সময়কে ভাগ করেছেন কয়েকটি ভাগে, ১২টি মাস এবং এই ১২টি মাস নিয়ে একটি বছর,
এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা 4টি মাসকে হরমাত ওয়ালা মাস মানে বলেছেন, হারামকৃত মাস, সম্মানীয় মাস। এবং এই 12টি মাসের মধ্যে আরো একটি মাস আছে, ওই 4টি মাস ছাড়াও, ওই 4টি মাস সম্মানিত, তারপরেও আরেকটি সম্মানিত, সব দিক থেকে এই 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানী সেটা হচ্ছে রমজান মাস। এই মাসের আগে একটি মাস, সেটা হচ্ছে শাবান মাস, যেটা এখন চলছে রানিং অবস্থা। এই মাসের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে, করণীয়র চেয়ে বর্জনীয় বেশি আছে এখনকার যুগ অনুযায়ী। কিন্তু ইসলামের দিকে ভালোভাবে দেখলে পরে করণীয় সব, বর্জনীয় এই মাসে খুবই কম। কিন্তু আমাদের কর্ম অনুযায়ী এই মাসের বর্জনীয় আমলই বেশি হয়ে গিয়েছে, সেগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে আগে। আল্লাহ তাবারক ও তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন এবং তাকে সাজদা করার জন্য সমস্ত ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ দিলেন, তার সঙ্গে সঙ্গে শয়তান ইবলিশকেও নির্দেশ দেওয়া হয়েছিল ফেরেশতাদের সঙ্গে সঙ্গে। সকলে সাজদা করলো, কিন্তু ইবলিশ অহংকার বশত সাজদা না করার কারণে, আল্লাহর আদেশকে অমান্য করার কারণে আল্লাহ তাবারক ও তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন এবং বললেন, তুমি চিরদিনের জন্য অভিশপ্ত, তোমার জন্য জান্নাতকে হারাম করা হলো, তুমি জান্নাত জাহান্নামের অধিবাসী হয়ে গেলে চিরকালের জন্য। এই কথার উত্তরে ইবলিশ শয়তান বলছে যে, আদমের কারণে যখন আমি জাহান্নামে হয়েছি, তাহলে আদমকে আমি ছেড়ে কথা বলবো না, আমি তো জাহান্নামে যাব, কিন্তু এই আদম সন্তানের মধ্য থেকে আমি কিছু অংশ আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। এই বলার পরে আল্লাহর কাছে অবকাশ চাওয়া হলো, ইবলিশ চাইল, আল্লাহ অবকাশ দিলেন কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না পৃথিবী ধ্বংস হবে ততদিন পর্যন্ত তাকে অবকাশ দেয়া হলো পৃথিবীতে। এবং আল্লাহ তাবারক ও তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, যে ব্যক্তি এই পৃথিবীতে আসলো এবং আমি তাদের জন্য যে গাইডলাইন দিয়েছি, আমি যে ঐশ্য গ্রন্থ আমি তাদেরকে পথ প্রদর্শন করার জন্য, পথ দেখানোর জন্য, ইবলিশের চক্রান্ত থেকে তাকে বাঁচানোর জন্য আমি যে ঐশ্য গ্রন্থ যুগে যুগে পাঠাবো রসুলের মাধ্যমে, ওই গ্রন্থটাকে আমার ওই গ্রন্থের মধ্যে যে আদেশগুলো থাকবে, সে আদেশগুলো যারাই মান্য করে চলবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না, যারা আল্লাহর ওই গাইডলাইনকে ফলো করে চলবে তাদের জন্য। কিন্তু যারাই ওইটাকে মান্য করে চলবে না, ওটাকে ভূক্ষেপ করবে না, তারা কিন্তু অন্ধকারে কোথায় কাঁটা আছে, কোথায় গর্ত আছে, কোথায় উঁচু জায়গা ঢিলা আছে কিছু বুঝতে পারবে না, হয় সে গর্ততে পড়বে যেগুলো শয়তান করে রেখেছে, অথবা সে শয়তানের পুঁতে রাখা কাঁটার মধ্যে পা দিয়ে সে আঘাতপ্রাপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিসকে ছেড়ে গেলাম। আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ রাসূলের কেউ ওয়ারিস হয়নি, মানে আল্লাহ রাসূল কোন সম্পদ পৃথিবীর বুকে রেখে যায়নি, শ্রেষ্ঠ একটি সম্পদ রেখে গিয়েছিলেন, সেটা হচ্ছে আল্লাহর প্রদত্ত জ্ঞান, যেটা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, যে জ্ঞান ধর্মীয় জ্ঞান, সেই জ্ঞান সাহাবীদেরকে ছেড়ে গিয়েছিলেন এবং সেই সাহাবীদের মাধ্যমে আজ পর্যন্ত চলে আসছে, সেই সম্পদ তিনি ছেড়ে গিয়েছিলেন। তার জন্য বলা হয় আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, যারা আলেম হয় এরা হচ্ছে নবীর ওয়ারিস। আর আপনারা জানেন ওয়ারিস কাকে বলা হয়, পিতা মারা গেলে পিতার সম্পদ ভাগ পা যারা পাবে তাদেরকে, বা কেউ মারা গেল তার সম্পদ যারা ভাগ পাবে তাদেরকে ওয়ারিস বলা হয়, পিতা মারা গেলে সন্তানরা ওয়ারিস হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট মানের ভালো যে সম্পদ রেখে গেছিল সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান। আর এই ধর্মীয় জ্ঞান সাহাবীদের মাধ্যমে,
এবং তাবে তাবেইনদের মাধ্যমে পর 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 এখনো চলে আসছে। কিন্তু শয়তান বলেছে, আগেই বলেছি, শয়তান কসম করেছে যে আমি এই আদম সন্তানের কিছু অংশকে, বেশিরভাগ অংশকে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। সে কি নাকে তেল দিয়ে ঘুমাবে না ট্যাঙের ওপর ট্যাং তুলে ঘুমাবে বলুন তো? আর একটা জিম্মেদারি আছে কিনা, দায়িত্ব আছে কিনা? ও বিশাল গুরু দায়িত্ব নিয়েছে। কিন্তু কি গুরু দায়িত্ব? যে আদম সন্তানদের বেশিরভাগ দুর্লোককে আমি জাহান্নামে নিয়ে যাব। এটা কম দায়িত্ব নয়। আপনি ভাবেন না, আপনার মনে হতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনাকে যদি বলা হয় পুরো পৃথিবীর মানুষকে গুমরাহ করে দেখান তো, পারবেন না। পুরো পৃথিবীর মানুষকে ইমানদার বানিয়ে দেখান তো, আপনি পারবেন না, মুশকিল আছে। কিন্তু শয়তান কসম করেছে আমি আদম সন্তানদের সকলকে চেষ্টা করবো আমি জাহান্নামে নিয়ে যাওয়ার, কিন্তু পারবে না। আল্লাহ বলে দিয়েছেন যেটা আমার বান্দা হবে, প্রকৃত আমার বান্দা হবে, তাকে তুমি যতই চেষ্টা করো তোমার সঙ্গী করতে পারবে না। কারণ আমি তাকে এমন একটি আলো দেব, সেই আলোতে তো রাস্তা দেখতে কোনো অসুবিধা হবে না, যদি সেই টর্চটা ব্যবহার করে, সেই আলো ব্যবহার করে। কিন্তু হতভাগা হয়ে গেছে আমরা। আজ আমাদের কাছে আল্লাহর দে আলো থাকতে আমরা কি বলবো, আর ডুপ্লিকেট আলো নিয়ে মারামারি করছি, যার কারণে আজ মুসলিম সমাজের অবস্থা, মুসলিম জাতির অবস্থা এত করণীয়, এত শোচনীয়। ভাববেন ওরা করছে, ওরা করছে, আসলে তা করছে না। আমরা নিজেরা তো পথ দেখতে পাচ্ছি না। আমাদের কাছে আলো থাকতে আমরা আলো ব্যবহার করি না, অন্ধকারে আমাদের চলা অভ্যাস হয়ে গেছে। আমরা এত মাস্টার হয়ে গেছি পথ দেখতে, কোন আলোরই দরকার হয় না। কিন্তু আল্লাহ বলছে না, আমি মানুষ নামক যন্ত্রকে সৃষ্টি করেছি, এই যন্ত্র পৃথিবীর বুকে কেমন ভাবে চলাফেরা করবে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি জানি কোন যন্ত্র কিভাবে কাজ করবে, কখন কিভাবে কাজ করবে, এটা আমি জানি। কিন্তু আমরা নিজেরাই মরল হয়ে গেছি, আমরাই সৃষ্টি, অথচ আমরা সৃষ্টিকর্তা দাবি করছি এখন। তাই মানে তাই আমরা যখন বলছি আল্লাহর বিধানে দরকার নাই, না আল্লাহর বিধান ছাড়াও আমরা নিজে যে বিধান তৈরি করব, নিজে যে সংবিধান তৈরি করব, কৃত্রিম যে আলো তৈরি করব, ওই আলোর মাধ্যমে চলে যাব, দেখবেন হঠাৎ করে কখন যে লোডশেডিং হয়ে যায় বুঝতে পারবেন না। কিন্তু আল্লাহর আলো, আল্লাহ যে দিয়েছেন কারেন্ট, সেটা কোনোদিন লোডশেডিং হবে না। কিন্তু মানুষের তৈরি সংবিধান দিয়ে চলতে গেলে কখন আপনার সংবিধান ফিউজ হয়ে যাবে, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে ওই কাজটাতে আসল সিদ্ধান্ত, আসল ফয়সালা কি হতে পারে। আপনার ফয়সালা একমাত্র আল্লাহ দিতে পারে। তো এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই মাসে কিছু করণীয় আছে, সেটা কি? সহিহ বুখারী কিতাবুস সওম 30 নম্বর অধ্যায় হাদিস নম্বর 1959 থেকে 1970 পর্যন্ত এই 11টি হাদিস আপনি দেখবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি এখানে দুইটি হাদিসের উল্লেখ করব আপনার সামনে। প্রথম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা রাখতে শুরু করতেন, তখন আমরা ভাবতাম যে আল্লাহ রাসূল কোনোদিন আর রোজা ছাড়বেনই না, কোনোদিন রোজা ছাড়বেনই না। আবার যখন আল্লাহ রাসূল রোজা ছাড়তে লাগতেন, রোজা রাখতেন না, তখন আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল কোনোদিন রোজা রাখবেনই না। এটা নফল রোজার ক্ষেত্রে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা সাহাবায়ে কেরাম তিনাদের মত এটা। আর ফরজ রোজা তো আল্লাহ রাসূল করতেনই, ছাড়তেন না। এটা একটা হাদিস। পরবর্তী অংশে তিনি বলছেন যে ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, আল্লাহ রাসূলকে এই শাবান মাস থেকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আমরা দেখিনি। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি এই শাবান মাসে রোজা রাখতেন। ওয়ামা রাআইতুহু সিয়ামা আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, সবচেয়ে বেশি এই শাবান মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন।
আর ফরজ রোজার কথা তো আলাদা কথা, রমজান মাসের কথা আমি এখানে নিয়ে আসছি না, এখানে নফল রোজার কথা বলছি। এটা একটি তো আল্লাহ রাসূল এখানে স্পষ্ট ভাবে হাদিস দ্বারা প্রমাণিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আমরা যেগুলো যতগুলো পবিত্র কোরআনে এই শাবান মাসের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়নি, কোনো আদেশ আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মাধ্যমে দেননি, কিন্তু আমরা সহিহ হাদিসের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা এই শাবান মাসে করতেন, কিন্তু রমজান মাসের সঙ্গে শাবান মাস তিনি কোনোদিন মিলিয়ে দিতেন না। যখন রমজান মাস আসতো শেষ দুইটি বা একটি রোজা আল্লাহ রাসূল ছেড়ে দিতেন, তাতে করে শাবান মাস আর রমজান মাস দুইটি মাস এক হয়ে যেন না যায়। এর জন্য তাহলে প্রমাণিত হলো একটি হাদিস দ্বারা সহিহ বুখারী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে শুধু রোজা করেছেন এবং রমজান মাসের প্রস্তুতি স্বরূপ যে সমস্ত কর্মগুলো মানুষদেরকে জাহান্নামের পথকে সহজ করে দেয় সেই সমস্ত কর্ম থেকে বেশি বেশি বাঁচার চেষ্টা আমাদের সকলকে করতে হবে। আল্লাহ রাসূলের ব্যাপার তো আলাদা, তিনি শুধু শাবান মাস বলেই নয় প্রতিটি মাস আল্লাহ রাসূলের আগের পরের সমস্ত গুনাহ মাফ ছিল, তিনি একদম নিষ্পাপ ছিলেন, কিন্তু আমরা যেহেতু আদম সন্তান আমাদের ভুল ত্রুটি আছেই, তো আমাদের যেহেতু সামনে রমজান মাস আসছে একটি বরকতময় মাস, অতএব আমাদেরকে ওই মাস পাওয়ার আগে আমাদের কিছু ভালো ভালো কর্ম করতে হবে, সেই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুম্মা ইনশাআল্লাহ সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব যে রমজান মাসের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। তো আমাদের আজকের বিষয়টা নিয়ে আবার আলোচনা করি, তো এই মাসের একটি কর্ম হলো কি, আমাদের রোজা রাখতে হবে। আপনি পারলে পুরো মাস রোজা রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু রমজান মাসের সঙ্গে মিলিয়ে দিবেন না, আর এতটাও যদি আপনি না পারেন তাহলে সোমবার আর বৃহস্পতিবার যে সাপ্তাহিক দুইটি রোজা আছে সেটা আপনি রাখতে পারেন প্রতি মাসে যদি আপনি রেখে আসেন। এটাও যদি আপনি না করেন তাহলে আরেকটি অফার আছে, সেটা শাবান মাসের জন্য নয় প্রতিটি মাসের জন্য, এটা আল্লাহর তরফ থেকে একটি অফার। সেটা হচ্ছে কি, প্রত্যেক চাঁদের 13, 14, 15 এই তিনটি রোজা আপনি রাখতে পারেন। 13, 14, 15 আপনি প্রত্যেক মাসে প্রতিটি মাসে আপনি 13, 14, 15 ভালো করে বুঝবেন, প্রতিটি মাসে আপনি 13, 14, 15 এই তিনটি করে আপনি রোজা রাখেন, ওই ব্যক্তির জন্য এই শাবান মাসের 15 তারিখে রোজা রাখলে তার কোনো অসুবিধা নাই। বোঝা গেল? কিন্তু আল্লাহর বান্দা কেউ যদি থাকে 11টি মাস চাঁদের অনুযায়ী রোজা রাখেনি, কিন্তু সে যদি চিন্তা করে যে শাবান মাস এই নিষ্প শাবানের ফজিলত আছে, যে মধ্য শাবান 15 শাবান এর ফজিলত আছে, এই উদ্দেশ্যে যদি আপনি ওই মাস এই মাসের 15 তারিখে মধ্য শাবানে যদি আপনি রোজা রাখেন তাহলে ওই রোজা আপনাকে জান্নাতের দিকে ঠেলে দেবে না, ওই রোজা আপনাকে জাহান্নামের দিকে সহজে নিয়ে যাবে, কোনো ভিসা পাসপোর্ট লাগবে না। আপনি তো বলবেন রোজা রাখা তো ভুল নয়, অনেক মানুষ আছে ফতোয়া দেয় যে এই জিনিসটা এত ভালো কাজ এটা তো ভুল নয়, এই যে কাজ করছেন এটা তো ভুল নয়, এই যে দোয়া করছেন কোরআন পড়ছেন রোজা রাখছেন হজ করছেন এগুলো তো ভুল কাজ নয়, কিন্তু একটা জিনিস তুমি আল্লাহর ইতাআত করো, নবীর মাধ্যমে আল্লাহর আদেশকে পালন করো, তোমার পদ্ধতি যদি ভুল হয় তোমার কর্ম বিফলে যাবে, তোমার কর্ম কোনো কাজে আসবে না। তুমি যে রোজাটা রাখছো যে কাজটি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য করছো, সেই কর্মটি যদি রসুলের পদ্ধতিতে না হয়, আল্লাহ রসুল যে পদ্ধতিতে করেছেন যে রাস্তায় গিয়ে ওই কর্মটি করেছেন ওই রাস্তায় গিয়ে ওই পদ্ধতিতে যদি আপনি ওই কর্ম না করেন তাহলে আপনার ওই কর্মর
এক পয়সার দাম নাই, আপনি রোজা করেন ভালো কথা, কিন্তু রসুলের পদ্ধতিতে, রসুলের পদ্ধতি না হলে আপনি যে না খেয়ে না পান করে সারাদিন কাটিয়ে দিলেন, অথচ ওই না খাওয়া না পান করা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ভালো কাজ তবুও জাহান্নামে নিয়ে যাবে, কারণ রসুলের পদ্ধতিতে হয়নি। যেহেতু বলছি এটা শাবান মাস, এই শাবান মাস এর 15 তারিখে আপনি রোজা করলে জাহান্নামি হবেন, কেন হবেন, কি আছে এই মাসে? আজ আমি আগেই বলেছি, শয়তান মানে অঙ্গীকার করেছে যে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব, সংগ্রাম করছে মানুষদেরকে ফুসলিয়ে ফুসলিয়ে ফুসলিয়ে, যা জয়ীব হাদিস বানিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন কি, মিসকাতুল মাসাবির 165 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা, অচিরে আমার পরে এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, তখন মানুষে মানুষে শুধু মতবিরোধ দেখতে পাবে, প্রতিটি ইসলামিক জিনিস নিয়ে, আইন কানুন নিয়ে শুধু মতবিরোধ, শুধু মতবিরোধ, এটা করব না ওটা করব, ওটা করব না এটা করব, বিভিন্ন আলেমদের বিভিন্ন ফতোয়া, বিভিন্ন সাধারণ মানুষের বিভিন্ন রকমের ফতোয়া, বিভিন্ন আমল নিয়ে বিভিন্ন রকমের ফতোয়া, আপনি চিন্তা করতে পারবেন না আপনি কোনটা করবেন, এটা করব না এটা করব, ওটা করব না এটা করব, আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাসূল এটাই বলছেন, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা, আমার পরে এমন একটি যুগ জামানা আসবে যখন এই রকম মতবিরোধ, শুধু শুধু মতবিরোধ, শুধু মতবিরোধ, প্রতিটি জিনিসের মতবিরোধ দেখতে পাবে, তখন কি করবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, তখন আমি যে পদ্ধতি তোমাদেরকে বলে দিয়েছি আমার শুধু এই হাদিসকে মান্য করে চলবে এবং আল্লাহর প্রদত্ত কোরআনকে মেনে চলবে, এবং আমি এবং আমার সাহাবায়ে কিরাম যারা হেদায়েত প্রাপ্ত ছিল, যারা নেককার ছিল, তারা যে পদ্ধতিতে চলেছিল, যেভাবে আমাকে ফলো করে চলেছিল, যেভাবে ইসলামকে মেনে চলেছিল, সেভাবেই তোমরা মেনে চলো ইসলামকে, তাহলে তোমরা ওই বিভ্রান্তের মধ্যে পড়বে না, বিভ্রান্ত থেকে বাঁচার একটি উপায় কোরআনের দিকে তাকিয়ে দেখো, সহি হাদিসের দিকে তাকিয়ে দেখো, হাদিসের দিকে তাকালে হবে না, সহি হাদিসের দিকে তাকাতে হবে। আজ হাদিসের নাম দিয়ে ভরি ভরি লক্ষ লক্ষ এরকম জাল মৌজু হাদিস সহি হাদিসের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, বলা হয় ওর তো হাদিসের মধ্যে রয়েছে, সবে ভারত পালন করতে হবে, ওই যে হাদিসের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শাবান মাসে 15 তারিখে রোজা রাখতে হবে, আপনি যাবেন কোথায়? ও তো ভুল ভাল বলছে না, ও তো আপনাকে হাদিস দিবে, হাদিসের নাম্বার দেবে, কোন রাবি সেটা বর্ণিত সে রাবির নামও বলে দেবে, আপনি যাবেন কোথায়? আরে আমাকে গত বছর একজন বলছে, মৌলভী সাহেব আপনি ভুল বলেছিলেন একটা জুম্মায়, তা আপনাকে বলবো বলবো ভাবছিলাম কিন্তু সময় পাইনি, না বলছি আমার বক্তব্য তো শব্দ রেকর্ড থাকে, আপনি বলেন তো বলতে পারছি না, বিষয়টা মনে আসলো রয়েছে কিন্তু আপনি ভুল বলেছেন, আচ্ছা তাহলে বলেন কোন সময়টা বলেন, একটা আন্দাজা করে বলেন যে ওই সময়ের মধ্যে মাসটা বলেন, তো এই 2-3 মাস হবে দেওয়াছে, তাই ওই রকম পদ্ধতিতে আমি দেখলাম ওই 2-3 মাস আগে কোন বিষয়ের ব্যাপারে বক্তব্য দিয়েছি, দেখি তো এই শাবান মাস, এই শাবান মাসের সবে ভারতের ব্যাপারে আমি বক্তব্য দিয়েছি, তাহলে মনে হলো বিষয়টা দেখি তো দেখছি হ্যাঁ একটা হাদিস পাওয়া গেছে, আপনি ভাববেন যে আমি ভুল বলেছিলাম নাকি, সেটা একটু দেখিয়ে যাই, আপনাদের সামনে হাদিসটি বলছি আপনারা দেখবেন হাদিসটা, এখন বাংলা হাদিস অনেকেই ব্যবহার করে, বাংলা হাদিস একটা অ্যাপস আছে, সেখানে বাংলা হাদিস ইবনে মাজা, ইবনে মাজা মনে থাকে মনে রাখবেন, ইবনে মাজা অধ্যায় হচ্ছে ইকামাতুস সালা ওয়া সুন্নাহ, নামাজ এবং সুন্নাতকে প্রতিষ্ঠা করার একটা অধ্যায় আছে, সে অধ্যায় বাংলা হাদিস থেকে যদি খোঁজেন হাদিস নাম্বার হচ্ছে 1388, আর আমি যেখানে আমি আরবি হাদিস থেকে পড়ি আমার হাদিস সংখ্যা 1451, হাদিস সংখ্যা একটু আলাদা, সেখানে হাদিসটা বর্ণনা করছে কে জানেন, আলী ইবনে আবি তালিব, এটা আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যাইফুন জিদ্দুন, যাইফ মানে হচ্ছে দুর্বল, আর আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন জিদ্দুন মানে খুবই দুর্বল, শুধু দুর্বল নাই, আমরা বলি না যাইফ হাদিস, আর আলবানী বলছেন যাইফুন জিদ্দা, শুধু জয়ীফ নয় খুবই জয়ীফ, একদম পচা, একবার পায়খানার চেয়ে নিকৃষ্ট, এমন একটি হাদিস।
আলী রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে এই হাদিসটা বানানো হয়েছে, রসুলের উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে। কি বলা হচ্ছে? ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন মধ্য শাবান আসবে, শাবান মাসের মাঝামাঝি দিন যখন চলে আসবে, ফাকুমু লাইলাহা, তখন রাত্রে কি করো? কিয়াম করো, 100 রাকাত নামাজ পড়তে হবে। দেখবেন যারা বিদাতী আছে, নামাজ পড়তে 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 হোড়তে কাজ করে না, ফজরের নামাজ বাদ, তিন দিন ধরে মানে ব্যথার ওষুধ খেতে হয়, মানে এত রাত সারা রাত নামাজ পড়েছে, নামাজ পড়তে পড়তে হোটো ব্যথা, মানে কোনো ব্যথা, পিঠ ব্যথা আবার চলছে না। আর যদি বউ থাকে তো বউকে বলবে সারা রাত নামাজ পড়েছি, পিঠটা করে এক ঘন্টা ধরে টিপ, এখন ওষুধে কাজ না হল। আর তারপরে আল্লাহ রাসূল মানে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে মিথ্যা কথা বলছে, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিন যখন হবে দিনে রোজা রাখো, আর রাত্রে কি করো? কিয়াম করো। এটা জয়ীফ হাদিস। তারপরে বলা হচ্ছে ওই হাদিসের পরবর্তী অংশে যে ওই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, দিয়ে কি করে? সব বান্দাদেরকে ডেকে বলে, বান্দা কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করবো, চাও আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করবো। কে আমার কাছে রিজিক চাইবে, খাদ্য চাইবে, আমি তাকে খাদ্য দেবো। কে আমার কাছে সুস্থতা চাইবে, আমি তাকে সুস্থতা দান করবো। অথচ সহি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ প্রতিদিন তৃতীয় অংশে তিন ভাগের শেষ ভাগে রাত্রির আল্লাহ প্রতিদিন শেষ আসমান নেমে এসে এগুলো বলে সহি হাদিসের মধ্যে। আর আল্লাহ রাসূলের নাম দিয়ে জয়ীফ হাদিস তৈরি করছে। একটি হাদিস আপনার সামনে বলি, সহিহুল মুসলিম কিতাবুল মুকাদ্দামা, মুকাদ্দামা বলে প্রথমে ভূমিকা একটি অধ্যায়, সেখানে 7 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুনু ফি আখিরি যামানি দাজ্জালুন কাযাবুন, শেষ যামানে কিছু দাজ্জাল তৈরি হবে, মিথ্যাবাদী দাজ্জাল তৈরি হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম, তোমাদের সামনে এমন এমন হাদিস বলবে, এমন এমন ইসলামিক কিসসা কাহিনী আপনাদের সামনে তুলে ধরবে যেটা তোমরাও শুনেনি, তোমার বাপ দাদা কি 14 গোষ্ঠী শুনেনি। ফাইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা নিজে বাঁচো ওদের কাছ থেকে, কারণ তোমরা যদি ওদের সংস্পর্শে আসো তোমাদেরকে গুমরা করবে, এবং তাদেরকেও বাঁচাও। কিভাবে বাঁচাবে? ভাই তুমি যেটা করছো সেটা ভুল করছো। আর সবে বরাতের নাম দিয়ে দেখুন গা, 4 দিন আগে থেকে আমাদের বাজারপাড়ায় পটকা বিক্রি চলছে, 4 দিন আগে থেকে পটকা মানে বিক্রি হচ্ছে রাস্তাঘাটে, আর হালুয়া নুচি পরোটা মাথা খারাপ, 10-15 রকমের হালুয়া তৈরি হবে রসুলের নাম দিয়ে মিথ্যা আদেশ তৈরি করে। আজ কিছু ওই দাজ্জাল তৈরি হয়েছে, তাদের পোশাকটা কি জানেন? আলেম, আলেমের পোশাক পরে নিয়েছে দাজ্জাল, আরো আলেমের দুহাই দিয়ে নতুন নতুন হাদিস তৈরি করছে এরকম। ওই রাত্রিতে, শাবানের রাত্রিতে নাকি আল্লাহ কলব গোত্রের যে মেষের একটা দল থাকে, সেই দলে যতগুলো লোম থাকে অতটা পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। জয়ীফ হাদিস, আলবানি বলছে এটা জয়ীফ হাদিস, মিথ্যা হাদিস। আল্লাহ রসুলের নাম দিয়ে ভরি ভরি মিথ্যা হাদিস তৈরি করা হচ্ছে, অথচ এই শাবান মাস আল্লাহ রসুল সবচেয়ে বেশি শুধু রোজা করেছেন, অন্য কোন আমল করেননি, যেটা আগে করতেন সেটা আলাদা কথা, শুধু এই মাসের জন্য পার্টিকুলার ভাবে রোজা। আর আমরা করেছি শাবান মাসের, অন্য মাসে রোজা করি বা না করি শাবান মাসে রোজা করতে হবে। দেখুন অনেক জন প্রস্তুতি গ্রহণ করছে, 22 তারিখে বা 21 তারিখে, ইংরেজি 22 অথবা 21 তারিখে শাবান মাস পালন হবে। আপনারা সাবধান থাকেন, আপনারা বলবেন আমরা পালন করি না, তা আপনাদেরকে আমি বলছি কেন? আমরা তো আইলা হাদিস, তাই না? আমরা তো এসব জিনিস পালন করি না, তাহলে আমাদেরকে বলার লাভ কি? একটা আয়াত আপনার সামনে বলি, সূরা মায়দা 5 নম্বর অধ্যায় 2 নম্বর আয়াত, তা আমানু আল বিররি ওয়াত তাকওয়া, হে বিশ্বাসী, হে মুমিন, তোমরা কি করো? যারা আল্লাহকে বিশ্বাস করেছে তোমরা নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে মানুষদেরকে একে অপরে সাহায্য করো, কিন্তু অন্যায়ের কাজে সাহায্য করিও না। আপনি যদি হালুয়া খেতে যান, বন্ধু ইনভাইট করেছে, যাই তো হালুয়া খেয়ে আসে, অসুবিধা কি আছে? হালুয়া রুটি খেয়ে আসতে হবে না? বন্ধু ইনভাইট করেছে, ক্লাসমেট, ব্যবসায়ী, আমার ভালো মানে বিজনেস পার্টনার, না গেলে অসুবিধা আছে? একটু হালুয়া রুটি খেলে অসুবিধা নেই, ইনভাইট করেছে। অবশ্য আমি একদিন গুমরা ছিলাম, তখন আমিও খেয়েছি স্কুলে পড়াকালীন, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি, তাই বলে এই করেন না যে মৌলভী সাহেব আপনি তো একদিন খেয়েছেন, তাহলে আমি এখন খেয়ে নিয়ে পরে তোবা করবো, এরকম চিন্তা করেন না। বা আমি তখন গুমরাহির মধ্যে ছিলাম, ভুল করেছি, আল্লাহর কাছে তোবা করি। আর এখন যতদিন বুঝতে পেরেছি, কাছেও যায় না, খাওয়া তো দূরের কথা, কাছে যায় না।
তো আপনারা চেষ্টা করবেন ওই জিনিস থেকে যতটা পারেন দূরে থাকার। ওই দিনের ব্যাপারে অনেক জাল জয় হাদিস বলা আছে, ওই দিনে ভাগ্য লেখা হয়। স্বামীদের বলে এই বউদের স্বামীরা যদি মরে যায় চল এসে বলে বউয়ের সঙ্গে দেখা করতে আসে বলে, কাজ নাই, আল্লাহর ফেরেশতা মানে অতই মানে ছাড় দেবে, যাও তোমার বউয়ের সঙ্গে দেখা করে এসো গা, যাও হানিমুন করতে যাও বউয়ের সঙ্গে, রুহের সঙ্গে ছড়িলে হানিমুন হবে, অতই সস্তা মানে ইসলাম পেয়ে গেছে, অত সস্তা নাই। তো আপনারা বুঝুন, যদি আরো না বুঝতে পারেন, আমি যতটা বোঝাতে পারলাম সময়ের মধ্যে, সময় হয়ে গেল, অনেক কিছু বলা ছিল বলতে পারলাম না, আগামী জুমাতে বলবো না ইনশাল্লাহ, কিন্তু যদি আরো কিছু জানার থাকে পার্সোনাল ভাবে জানবেন। এই দিনে অনেক বিভ্রান্তি চলছে, অনেক গুমরাহি চলছে, আল্লাহ যেন আমাদের সকলকে এই যে বিশাল গুমরাহি চলছে আজ ইসলামের নাম দিয়ে, এবং যে দাজ্জালগুলো তৈরি হয়েছে, মুখে দাড়ি আছে, ভালো ভালো জুব্বা আছে, টুপি আছে, এই দাজ্জাল থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। যেগুলো দাজ্জাল সেগুলো থেকে বাঁচার চেষ্টা করুন, কোনটা আসল কোনটা নকল পার্থক্য করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক আলেম বোঝা তৌফিক দান করে, এবং সঠিক ইসলামকে বোঝা তৌফিক দান করেন, এবং সঠিক ইসলামকে মানার তৌফিক দান করেন। আমিন আল্লাহুম্মা আমিন। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.